একটা কমপ্লেইন আমাদের কাছে খুবই কমন, টেস্টি খাবারগুলো তৈরির প্রক্রিয়া এত জটিল কেন। এখন আমি আপনাদেরকে খুব সহজে একটা টেস্টি খাবার তৈরি করে দেখাচ্ছি, ভাপা ইলিশ। আমার জানা মতে এর চাইতে সহজ ইলিশ মাছের আর কোনো রেসিপি অ্যাভেইলেবল না। ভাপা ইলিশের জন্য প্রথমে আমরা মশলাটা প্রিপেয়ার করে নিই। একটা প্লেটে মরিচের গুঁড়ি নিয়ে নিলাম এক চা চামচ, হলুদের গুঁড়ি নিয়ে নিলাম চিমটি পরিমাণ, ধনে গুঁড়ি নিয়ে নিলাম এক চা চামচ, লবণ নিয়ে নিলাম এক চা চামচ, রসুন বাটা নিলাম এক চা চামচ, জিরা বাটা নিলাম দুই চা চামচ, সরিষা বাটা নিলাম দুই টেবিল চামচ, পেঁয়াজ বাটা নিলাম দুই টেবিল চামচ এবং সবশেষে সরিষার তেল এক কাপের চার ভাগের এক ভাগ ঢেলে দিলাম। দিয়ে এই মিক্সটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু আমরা তেল দিয়েছি তাই পানিযুক্ত মশলাগুলো ভালোভাবে মিক্স হতে চাইবে না, তাই আমাদেরকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করতে হবে। যখন মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি এই মশলা দিয়ে আমার ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করব। আমার ইলিশ মাছটা বেশ বড় সাইজের ছিল, আমি চার টুকরো মাছ নিয়েছি এখানে। এই চার টুকরোর ওজন আনুমানিক 450 গ্রামের মতো, আমি একটু মোটা করে কেটেছি পিসগুলো। এখন মাছগুলোকে আমি খুব ভালোভাবে এই মশলাগুলোর সাথে ম্যারিনেট করব। আমাদেরকে প্রথমে মশলাগুলোকে খুব ভালোভাবে মাছের গায়ে মাখাতে হবে, বিশেষ করে পেটির মধ্যে যে ফাঁকটা আছে সেটাতেও ভালোভাবে মশলা ঢুকিয়ে দিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, ভেতরের দিকে চামড়ার দিকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাছটাকে এখানেই ভালোভাবে মাখাতে হবে, যেহেতু আমরা ভাপা ইলিশ করব একদম স্টিমের মধ্যে, তাই এই মাছটা কিন্তু পরে নাড়াচাড়া করার কোনো স্কোপ নেই। আমাদের যা কিছু করতে হবে এখনই করতে হবে, আর এখন যদি আমরা খুব ভালোভাবে না ম্যারিনেট করে রাখি তাহলে কিন্তু মাছটা পরে খেতে ভালো লাগবে না। ভালোভাবে মশলার সাথে মাখানোর পরে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজন নেই, এমনি ঢাকা দিয়ে রুম টেম্পারেচারে রেখে দিলেই হবে। 10 মিনিট পরে মাছগুলোকে আবারও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম, নিয়ে আবারও অপেক্ষা করছি 10 মিনিট। মোট 20 মিনিট আমরা মাছগুলোকে ম্যারিনেট করে রাখব। আমার ম্যারিনেশন হয়ে গেছে, এবার রান্নায় চলে যাচ্ছি। একটা এরকম ঢাকনাওয়ালা বাটিতে আমরা এবার আমাদের মাছ এবং মশলা নিয়ে নেব। এই বাটিগুলো অনায়াসে বাজারে 80 টাকা থেকে 100 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। পুডিংয়ের বাটি বললে দোকানদাররা খুব ইজিলি এই বাটিগুলো চিনতে পারে। আপনাদের কাছে যদি স্টিলের টিফিন ক্যারিয়ারের বাটি থাকে সেই বাটিগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার ম্যারিনেশনের প্লেটটা থেকে খুব ভালোভাবে মশলাগুলোকে নিংড়ে নিয়ে বাটির ভিতরে দিয়ে দিলাম। আমি আসলে মশলা নষ্ট করতে চাই না। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো থেকে কিন্তু ঝাল এক্সপেক্ট করবেন না, এই কাঁচামরিচগুলো দিচ্ছি শুধু ফ্লেভারটা আসার জন্য। এই গোড়ার দিকে এভাবে একটু চিড়ে নিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি, যখন সেদ্ধ হবে তখন এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, যেটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে। ওদিকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলোটা অন করে দিয়েছি ফুল আছে। এবার ঢাকনা লাগিয়ে এই বাটিটাকে নিয়ে এসে বসিয়ে দিলাম প্যানটার ভিতরে এবং প্যানটা এবার আমরা ঢেকে দিচ্ছি। ফুল আছে, চুলোটা জ্বলছে। একটা জিনিস মাথায় রাখবেন, পানি গরম করতে দিয়ে বাটিটা বসাবেন, ফুটন্ত পানির মধ্যে বাটিটা দেবেন না। আমরা এভাবে অপেক্ষা করব 35 থেকে 40 মিনিট। এখন স্টিম করার কিছু টিপস দিই আপনাদের। যখন পানির মধ্যে বাটিটা দিবেন তখন বাটিটার চার ভাগের এক ভাগ থাকবে পানির নিচে, বাকিটা কিন্তু পানির বাইরে থাকবে। কারণ পানি যদি বেশি হয়ে যায় যখন এটা ফুটবে তখন সামহাও পানিটা যদি ভিতরে চলে যায় আমাদের পুরো রান্নাটাই মাটি হয়ে যাবে, তাই পানি কম থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ যদি ভয় পেয়ে থাকেন যে এই রান্নাটা যেহেতু নাড়াচাড়া করছি না, দেখারও কোনো স্কোপ নেই এবং এই সম্পূর্ণ সময়টা ঢাকনার ভেতরে, ইনফ্যাক্ট দুটো ঢাকনার ভেতরে রান্না হচ্ছে, তাহলে ভিতরে কি পুড়ে যাবে? না, ভেতরে পুড়বে না। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার প্যানে পানি আছে আপনি যদি 2-4-10 মিনিট এদিক সেদিক করেন আপনার মাছগুলো নষ্ট হবে না ভেতরে। এই 40 মিনিট কোনোভাবেই কোনো ঢাকনা খুলবেন না, একদম ধৈর্য ধরে অপেক্ষা করবেন। টকবক করে পানি ফুটবে, আপনারা শুধু ঘড়ি ধরে অপেক্ষা করবেন। আমার সময় হয়ে গেছে, আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ অবস্থাতেই ঢাকনা খুলে দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। এই 5 মিনিটে পানিটা একটু সেটল হবে, তারপরে আমি বাটিটাকে পানি থেকে তুলে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার বাটিটাকে তুলে নিয়ে আসলাম। এটা এখনও অনেক গরম, একটু ঢাকনাটা খুলে দিই যাতে গরম গরম আপনারা জিনিসটা দেখতে পারেন। দেখেন মরিচের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে এটা খুব ভালোভাবে রান্না হয়েছে।
আমি একটু ক্যামেরার সামনে নিয়ে আপনাদের দেখাই, দেখেন কত সুন্দর তেল উঠে এসেছে। আমরা কিন্তু কোনো নাড়াচাড়া করিনি, কিছুই করিনি, যেভাবে দিয়েছিলাম ওভাবেই বের হয়ে এসছে। হয়ে গেল আমাদের ভাপা ইলিশ, কোনো পরিশ্রম নেই, কোনো জ্বালা যন্ত্রণা নেই, খুবই সহজ রান্নার প্রসেস। আমার বিশ্বাস আপনাদের এই টেস্টটা অসাধারণ লাগবে। সাদা ভাত দিয়ে ভাপা ইলিশ, আর কিচ্ছু লাগবে না সাথে। ফ্যামিলির সাথে এনজয় করেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।